দীপ মিমি নুসরাতের পরিশ্রম সার্থক, নতুন ইনিংসেও ভরাডুবি 50,000 ভোটে হারলেন শ্রাবন্তী। দীপ মিমি নুসরাত মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন সৈনিক, শুধু সৈনিকই না বিশ্বস্ত সৈনিক। গত লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনজনই, তারপর তৃণমূল কংগ্রেসের হয়ে সমানে কাজ করেছেন তারা। এবারে বিধানসভা নির্বাচনেও কঠোর পরিশ্রম করেছেন দীপ মিমি নুসরাতরা। প্রার্থী না হয়েও দলীয় প্রার্থীর জন্য চষে বেরিয়েছেন বাংলার এপার থেকে ওপারে। সভা সমাবেশ থেকে শুরু করে দরজায় গিয়েও ভোট চেয়েছেন তারা। রোববার 2রা মে ফল ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তৃণমূলে 200 আসন পার হওয়া মাত্রই টুইটে মিমি লিখেছেন অপরাজিত, সঙ্গে যোগ করেছেন তৃণমূলের প্রধানের ছবি, আর নুসরাত লিখেছেন খেলা হয়েছে, জেতা হচ্ছে। অন্যদিকে বাড়িতে বসে কেক কেটে জয় উদযাপন করলেন দেব। টুইট করে দেব লিখেছেন, শক্তি সমর্থন আর আশ্বাস রাখার জন্য ধন্যবাদ। জানা গেছে বিধানসভা নির্বাচন প্রচার প্রচারণার বড় পরিকল্পনা ও দায়িত্ব ছিল দেব মিমি এবং নুসরাতের উপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশও ছিল তাদের প্রতি। তাই তো দ্রুত লাইমলাইটের কাজ শেষ করেই ভোটের মাঠে নেমে পড়েন তারা। আর তৃণমূলের এই বিরাট জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত এই তিন তারকা প্রার্থী। অন্যদিকে তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙা নিয়ে সাংবাদিক শিরোনামে থেকেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপর আচমকায় প্রকাশ্যে রাজনীতির ময়দানে পা রাখলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অভিনেত্রী রং বদলে যোগ দিয়েছেন বিজেপিতে। বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূল হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরে গেলেন শ্রাবন্তী। বিজেপির তুরুপের তাস হিসেবে ধরা হয়েছিল যে শ্রাবন্তীকে তিনি পার্থর কাছে হেরে গেলেন 50,848 ভোটে। অথচ গোটা নির্বাচনী প্রচারে নিজেকে বেহালার ঘরের মেয়ে হিসেবে জাহির করতে কোনো ধরনের খামতি রাখেনি শ্রাবন্তী। এই বিধানসভা কেন্দ্রে জন্ম এবং বেড়ে ওঠা নায়িকা শ্রাবন্তী, তবুও ঘরের মেয়েকে প্রত্যাখ্যান করল বেহালাবাসী। রাজনীতির ময়দানে নামার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক আক্রমণ শানিয়েছেন শ্রাবন্তী। কখনো মা মাটি মানুষের সরকারকে দুর্নীতিগ্রস্ত বলেছেন, তো কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করেছেন। এমনি নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন মমতা অভিষেকদের বিরুদ্ধে। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই, আর সেই রেশের মাঝেই নায়িকার রাজনীতির ময়দানে নামার ফল খুব একটা সুখকর হলো না। শুধু শ্রাবন্তী নয়, বিজেপির তারকা প্রার্থীরা অধিকাংশই ব্যর্থ। জয়ের স্বাদ পাননি বিজেপির অন্য নায়িকা প্রার্থীরাও। বেহালার পূর্ব কেন্দ্র থেকে হেরে গেছেন পায়েল সরকার। বারাহনগরে পরাজিত পার্নমিত্র, মুখ থুবড়ে পড়েছেন শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী। এদিকে 20,000-এরও বেশি ভোটে হেরেছেন তৃণমূলের কৌশানী মুখার্জি। আজীবন রাজনীতি করলেও 2021 সালে প্রথম নির্বাচনী জয়ের স্বাদ পেলেন মুকুল রায়। নদিয়ার কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন তিনি। সেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। রাজনীতিতে সদ্য হাতে খড়ি হওয়া নায়িকাকে 20,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন মুকুল। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে এবার প্রথম নির্বাচনে অংশ নেন জনপ্রিয় কমেডিয়ান কাঞ্চন মল্লিক। প্রথমবারেই বাজিমাত, বিজেপির প্রবীর ঘোষালকে 38,000 ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়া। অভিনেতা থেকে তিনি হয়ে যান নেতা, নিজেকে নিজের রোগা কাঞ্চন বলেই পরিচয় দেন। জানা গেছে কাঞ্চনের আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, শেষ পর্যন্ত কাঞ্চনই হাসলেন। উত্তরপাড়া আপাতত অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের দখলে, অভিনেতা থেকে নেতা, নতুন পদ পেয়ে রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞচিত্ত তিনি। বললেন, এতকাল আমাকে আপনারা শুধু একজন অভিনেতা হিসেবে দেখে এসেছেন, প্রচুর ভালোবাসা আমাকে দিয়েছেন, জানি আগামী দিনেও একইভাবে ভালোবাসবেন। 2021-এ আমার নতুন জীবন, মা মাটি মানুষের হাত ধরে রাজনীতিতে পা রেখেছি, সকলের শুভকামনায় ভালোবাসায় আমি বিধায়ক কাঞ্চন মল্লিক, বিনয়ের সঙ্গে কথা বললেন কাঞ্চন। যদিও বিধায়কের বদলে নিজেকে জননেতা কাঞ্চন মল্লিক হিসেবেই সবার সামনে তুলে ধরতে চান তিনি।